সারা দেশের পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই চার দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে, সোমবার রয়েছে পঞ্চম দফার নির্বাচন। আর এরই মধ্যেই মন্দিরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। অভিযোগ, শুক্রবার রাতে ধূপগুড়ির চৌথুপি গ্রামে রাতের অন্ধকারে গ্রামের দুর্গা মন্দির, গ্রহরাজ মন্দির সহ কয়েকটি মন্দিরে মোট 18টি মূর্তি ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই শনিবার সকাল থেকে এলাকা জুড়ে শুরু হয়েছে উত্তেজনা। শনিবার সকালে এই মূর্তি ভাঙার প্রতিবাদে ধূপগুড়ি শহরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। এদিন দুর্গা মন্দিরের কাঠামোগুলির ভাঙচুরের ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে হিন্দু মন্দিরে মর্মান্তিক হামলা। মা দুর্গার মন্দির ও গ্রহরাজ শনি মহারাজ মন্দির সহ তিনটি মন্দিরে ভাঙচুর করেছেন চরমপন্থীরা। এই নৃশংসতা টিএমসির তোষণ রাজনীতি থেকে উদ্ভূত হয়েছে, যা হিন্দুদের বার বার ঝুঁকির মুখে ফেলছে। স্থানীয় সম্প্রদায়গুলি এই আগ্রাসী তোষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা অবিলম্বে বিচারের দাবি করছি। গত এপ্রিল মাসে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত মৌজামপুর ও মির্জাপুরে বেশ কয়েকটি মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে এলাকার বেশ কিছু মন্দিরে ভাঙচুর চালানো। মন্দিরগুলিতে রীতিমতো ধ্বংসলীলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এপ্রিল মাসেই রক্ষাকালী পুজোর আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার সরিষায়। খবর অনুযায়ী, প্রতিমা নিরঞ্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে বচসা আচমকাই প্রতিমা নিরঞ্জনকারীদের উপর হামলা চালায় সংখ্যালঘু সম্প্রদায়ের একদল যুবক। দুষ্কৃতীরা তাদের গেরুয়া জামা পরিয়ে দেয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও হাওড়ার বাঁকড়ায় বেশ কয়েকটি হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা সামনে আসে। গত 25 ফেব্রুয়ারি রাতের অন্ধকারে ডোমজুর থানা এলাকায় তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনা সামনে এসেছিল। এর মধ্যেই হাওড়া জেলার বাঁকড়া রেলগেট থেকে শরৎপল্লী পর্যন্ত তিনটি মন্দিরে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়ে হাওড়ার পুলিশ কমিশনারকে ট্যাগ করে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে টুইট করেন, এর আগে 2019 সালের ডিসেম্বর মাসে দমদম সেন্ট্রাল জেলের কাছে একটি মন্দিরে ঢুকে দুষ্কৃতীরা শিব ও দুর্গা সহ একাধিক মূর্তি ভেঙে ফেলে। 2020 সালের জানুয়ারি মাসে শিলিগুড়ির সুকান্তপল্লীতে কালী মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙার ঘটনাও ঘটে। শিবশক্তি কালীমাতা মন্দির নামে পরিচিত ওই মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙে কট্টরপন্থীরা। 2023 সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে একাধিক মন্দিরে মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। চলতি বছরের জানুয়ারি মাসে মুর্শিদাবাদ জেলার নবগ্রামে একটি কালী মন্দিরে হামলা চালিয়ে শিবের মূর্তি ভাঙে দুষ্কৃতীরা। চলতি বছরের 7 এপ্রিল রাতের অন্ধকারে কাশীপুর থানার অন্তর্গত লক গেট ব্রিজের নিচে একটি হনুমান মন্দিরে চড়াও হয়ে দেবমূর্তি ভাঙচুর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল জামানায় বিগত কয়েক বছর বারে বারে হিন্দু মন্দিরগুলির উপর সংখ্যালঘু সম্প্রদায়ের দুষ্কৃতীদের হামলার ঘটনা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি এর পিছনে অনেকটাই দায়ী, তাই বলেই মনে করছেন বাংলার রাজনৈতিক মহল। বারে বারে এভাবে হিন্দু মন্দিরগুলির উপর আক্রমণের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে বাংলার জনগণ। বারে বারে প্রশ্ন উঠছে, মমতার তোষণের এই রাজনীতি আর কতদিন চলবে? ব্যুরো রিপোর্ট, প্রেতম বাংলা।